আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, তানভি টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের বাসা বাড়ি, আপনাদের অফিস, সো আপনাদের বিভিন্ন জায়গার লোকেশন আপনারা কীভাবে গুগল ম্যাপে অ্যাড করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আর শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের গুগল ম্যাপ অ্যাপসটি ওপেন করবেন। ওকে, সো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, প্রথমে বলে রাখি আপনাদের লোকেশানটা আপনারা অন করে নেবেন। ওকে, সো অন করে নেবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যেটা করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি অন্য কোনো অপশান থাকে, জাস্ট আপনারা এই স্যাটেলাইট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ওকে, দেন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আমার এটা হচ্ছে আমার লোকেশান, আমি এই জায়গাতে আমি অবস্থান করছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন আপনারা কীভাবে আপনার এই জায়গাটিকে গুগল ম্যাপে অ্যাড করবেন। ওকে, সো ভিউয়ার্স, প্রথমেই চলে যাবেন আপনার থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ মিসিং প্লেস, এখানে আপনারা ক্লিক করবেন। প্লিজ ওয়েট দেখাচ্ছে। দেন এখানে আপনাদের অ্যাড এ প্লেস, এখানে আপনাদের প্লেস নেম, আপনাদের জায়গার নামটা দিবেন যে জায়গাটাকে আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন। তো আমি একটা জায়গার নাম দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমি প্লেসের নাম দিয়ে দিলাম, তারপরে আছে অ্যাড্রেস। তো ভিউয়ার্স, আপনারা এই যে এখানে ক্লিক করবেন মার্ক লোকেশান অর অন ম্যাপ, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কোন জায়গাটাকে আপনারা গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন, এটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি সাপোজ যে এই জায়গাটাকে আমি এই যে এখানে আমি অ্যাড করবো, এই জায়গাটা হচ্ছে আমার বাসা। তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই যে এখানে ওকেতে ক্লিক করলাম। ওকে, সো ওকেতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, বসে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, চুজ ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। তো এখানে হোম, রেস্টুরেন্ট, স্কুল, বিভিন্ন ক্যাটাগরি আছে। দেন আমি এখানে অফিস সিলেক্ট করব। তো এখানে ভিউয়ার্স, আমি একটা অফিস দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমি ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে কী আছে, আওয়ার, মানে আপনি অফিসটা কত সময় থেকে কত সময় আপনি অফিসটা খোলা রাখবেন, এটা আপনি সিলেক্ট করবেন। বা আপনি সপ্তাহে কয়দিন অফিসটা খোলা রাখবেন, 24 ঘন্টা আপনি এখানে ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, সো এটা আপনার চয়েস, ঠিক আছে, আপনি যেটা করবেন আপনি দিয়ে দিবেন। দেন ফিনিশে ক্লিক করবেন। দেন তারপরে আছে ফোন নাম্বার, আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা দিচ্ছি না আপাতত। তারপরে এখানে আপনার অফিসিয়াল ওয়েবসাইট, আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে বসিয়ে দিবেন। তারপরে আছে ডেট, অ্যাড ডেট, আপনার অফিসটি কত সালে বা কোন তারিখে আপনি স্টার্ট করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। দেন আপনি ডানে ক্লিক করবেন। তারপরে এখানে বলতেছে যে ফটোজ, আপনি আপনার অফিসিয়াল বা আপনার সেই লোকেশানের কিছু ফটো আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি কিছু ফটো এখানে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে দুইটা ফটো সিলেক্ট করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফটো আপনারা শ্যুট করে আপনারা এখানে জাস্ট বসিয়ে দিবেন। ওকে, আমি এখানে রাইটে ক্লিক করলাম, রাইট মার্কে। দেন এখানে এরকম একটি ইন্টারফেস শো করছে। দেন ভিউয়ার্স, আপনাদের যখন এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে যাবে, দেন আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীরচিহ্ন, তীর নামক একটি অপশান, দেন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেন্ডিং হবে। দেন সেন্ডিং হলে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইম্প্রুভিং গুগল ম্যাপস। ওকে, সো আপনাদের এই যে আপনারা লোকেশানটা এখানে অ্যাড করলেন, এই লোকেশানটি গুগল হয়তো কিছু ভ্যারিফাই করবে, তারা ভ্যারিফাই করে আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের এই লোকেশানে এখানে অ্যাড করে দিবে। তো ভিউয়ার্স, এভাবেই চাইলে আপনি খুব সহজে আপনার বাসা বাড়ি, আপনার অফিস, সো যে কোনো জায়গার লোকেশান আপনি খুব সহজে গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।